সাগরদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। লরির চাকায় পিষ্ট হয়েই ঘটনাস্থলে হয় মৃত্যু। রবিবার ভর দুপুরে সাগরদিঘি থানার অনুপপুর এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাতক লরিটি আটক হলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাগরদিঘি থানার গঙ্গাড্ডা গ্রামের বাসিন্দা রোশন শেখ বাইকে করে সাগরদিঘি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতগামী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসে বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা একদম সরাসরি, মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।